ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে আর শেয়ার করতে ভুলবে না। বন্ধুরা আজকে আমি একটা সিম্পল ড্রয়িং করে দেখাবো, মানুষের চরিত্র নেই, এটা পুরো গ্রামের দৃশ্য করব, নিচে নদী আর একটা আকাশ করব। দেখো কিরকমভাবে কী করছি, আগে পেন্সিলটা দিয়ে লম্বা লাইন টেনে নেবে, ওপরের দিকটা আকাশের দিকটা একটু বড় রাখবে, নিচের দিকটা একটু ছোট রাখবে, তারপর একটা ঢিবি মতো করবে, ওটা হচ্ছে জমি। জমির পরে দুটো নারকোল গাছ করবে। নারকোল গাছটি দেখো কিরকমভাবে করলাম আমি, নারকোল গাছটি একটা ওপারে, একটা এই সাইড, একটা এই সাইডে করবে, দুই সাইডের মধ্যেখানে একটা সূর্য করা হবে। আগে নারকোল গাছটা দেখো, ওপরের দিকটা সরু করবে নারকোল গাছের, আর নিচের দিকটা একটু মোটা করবে, মাথায় যেন থাকে তোমাদের। ওপরের দিকটা একটু সরু করবে আর নিচের দিকটা মোটা করবে অবশ্যই, না হলে নারকোল গাছ ভালো লাগবে না। তারপরে খাঁজ কাটা করে দেবে, আর সূর্যটা পুরো গোল হবে না, সূর্যটা একটু লম্বা কর, নারকোল গাছের মধ্যেখানে সূর্যটা করছি তাই একটু লম্বা করলাম। পাতাগুলো করবে, পাতাগুলো লম্বা ডাঁড়ি ডাঁড়ি টেনে দেবে, প্রথমে লম্বা লম্বা দাঁড়ি টেনে দেওয়ার পরে তারপরে পাতাগুলো খাঁজ খাঁজ করে দেবে, আগে লম্বা লম্বা দাঁড়ি টেনে নেবে আমার মতো। দেখো পাতাগুলো, দেখো পাতাগুলো দুটোই একই রকমের করবে, লম্বা লম্বা দাঁড়ি টেনে নেবে। হ্যাঁ, একটু গ্যাপ রাখবে একটা ডান্ডির সাথে, আর একটা ডান্ডি গ্যাপ রাখবে একটু, যেটা ভুল হবে সেটা মুছে নেবে, আমার একটু ভুল হয়েছিল তাই একটু মুছে নিলাম। এবার নারকোল গাছের লম্বা দাঁড়িটা টানার পরে তারপরে খাঁজ খাঁজ করে দেব। আমরা রং করব ওয়েল প্যাস্টেল কালার, ওয়েল প্যাস্টেল কালারটা দেবো পুরোটা। লম্বা লম্বা খাঁজ পুরোটা টেনে নেওয়ার পরে দেখো, এবারে বোন করে দিলাম, দুই সাইডে দুটো বোন করে দিলাম, বোনের উঁচু নিচু খাঁজ কাটা করবে বোনটা। তারপরে তোমরা রং স্টার্ট করবে, দেখো কী কী রং নিয়েছি, দেখো হলুদ, হলুদ হালকা, অরেঞ্জ, ডিপ অরেঞ্জ নিয়েছি। হালকা হলুদটা প্রথমে দিয়ে নেব উপরের দিকে, অল্প অল্প করে দিয়ে নেবে প্রথমে হালকা হলুদটা, হালকা হলুদটা পুরোটা অল্প অল্প করে দিয়ে নেওয়ার পরে যেটুকুনি রং করবে সেটুকুনি ভরাট করবে, ডিপ ডিপ করে দেবে, আর একটুও যেন ফাঁকা না থাকে মধ্যিখানে। দুই সাইডে আমি যেরমভাবে দিলাম সেরমভাবে দেওয়ার পরে ডিপ হলুদ দেবে একটুকুনি। আচ্ছা, আমার একটু প্রথমে প্রবলেম হয়ে গিয়েছিলো, অরেঞ্জ কালারটা প্রথমে নিচ থেকে নিয়ে দিয়ে নেবে, তারপরে তোমাদের আকাশের রংটা করতে সুবিধা হবে, তাই অরেঞ্জ কালারটা দেখো আমি সূর্যের দিকটা একটু ডিপ বেশি করে দিলাম আর নিচের দিকটা কম করে দিলাম। সূর্যের কাজটা একটু বেশি দেবে, নিচের দিকে লম্বা হয়ে নেমে যাবে। তারপরে হালকা অরেঞ্জ দিচ্ছি একই রকমভাবে, উপরের দিক সূর্যের দিকটা একটু ওপরের দিকটা বেশি দেবে, তারপরে নিচের দিকটা লম্বা করে নিচের দিকটা লাবিয়ে দেবে। দেখো কিরকমভাবে দিলাম, দেখো পাহাড়ের মতো করবে রংটা, রংটা পাহাড়ের মতো, দেখো উপরের দিক করে নিচের দিকে লাবলাম, ফের অরেঞ্জ কালার হালকা অরেঞ্জটা একই রকমভাবে দেব, এবারে ডিপ হলুদটা পুরোপুরি আকাশটা দিয়ে নেব। দেখো একভাবে রং করবে আর ফাঁকা যেন না থাকে একটুও, পুরো ভরাট করে দেবে রংটা। দেখো নারকোল গাছের খাঁজ খাঁজগুলোও ভালো করে দেবে, ধীরে ধীরে দেবে, আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, ভিডিও অনেকটা বড় হয়ে যাবে তাই একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তোমরা কিন্তু ভালো করে দেখো, ভিডিওটা একটু বন্ধ করে না হয় দেখো, আবার ভিডিওটা চালু করবে, আবার ভিডিওটা বন্ধ করে আবার দেখবে, আবার রংটা স্টার্ট করবে। দেখো পুরোপুরি একটুও খাঁজ একটুও ফাঁকা নেই, নারকোল গাছের যে গ্যাপ গ্যাপগুলো ছিল যেগুলো, সেইগুলো পুরোটা ভরাট করে নিয়েছি, একটুও ফাঁকা রাখিনি, তোমরাও ফাঁকা রাখবে না, ফাঁকা রাখলে দেখতে অতটা ভালো লাগবে না। এবারে নারকোল গাছের যে ডান্ডিটা, সেই ডান্ডিটা আমি চকলেট কালার দিয়ে নিলাম, চকলেট কালার দিয়ে নেওয়ার পরে পেন্সিল দিয়ে ওটাকে কালো করে দিলাম, পেন্সিল দিয়ে তোমরাও করবে, পেন্সিল দিয়ে দুই সাইডে কালো করে দেবে, আর সূর্যটা করবে হলুদ কালার। আর এই যে নারকোল গাছের যে খাঁজ খাঁজগুলো করলাম, ওইগুলো আমি করলাম হচ্ছে হালকা চকলেট কালার দিয়ে করলাম, পেন্সিল দিয়ে খাঁজ খাঁজ অবশ্যই করে নেবে, নাহলে ভালো লাগবে না, নারকোল গাছে পেন্সিল দিয়ে খাঁজ কাজ করে নেবে। এবারে দেখো আর একটা নারকোল গাছ,
আর একটা নারকল গাছ একই রকম ভাবে চকলেট কালার দিয়ে নেব, একই রকম ভাবে কালারটা করব আর একটা নারকল গাছ। আর পাতাগুলো করব সবুজ কালার, পাতাগুলো হালকা সবুজ দিয়ে ডিপ সবুজ দিয়ে নেব, তোমরাও হালকা সবুজ দিয়ে ডিপ সবুজ দিয়ে নেবে। নারকেল গাছটা পুরো কমপ্লিট করে দেওয়ার পরে বনটা কমপ্লিট করব, বনের রংটা কমপ্লিট করে দেব। এবার বনটা করব, বনটা দেখো ওপরে হালকা সবুজ দেবে, হ্যাঁ ওপরে পুরোপুরি হালকা সবুজ দেওয়ার পরে নিচে তোমরা ডিপ সবুজ দেবে। ওপরটা হালকা সবুজ যতটা আমি দিচ্ছি, হাফটা বনের হাফটা হালকা সবুজ দেবে, হাফটা ডিপ সবুজ দেবে। দেখো বনের হাফটা হালকা সবুজ করে নিলাম, প্রথমে ভালো করে পুরো ভরাট করে করবে রং, রং যেন ফাঁকা না থাকে, আর রং একভাবে করবে বারবার, প্রতিটা ভিডিও আমি বলে দিই। আর যদি মনে হয় যে এই এই কালার দিয়ে ওয়াইল প্যাস্টেল কালার দিয়ে করা যাচ্ছে না ধারগুলো, তখন তোমরা পেন্সিল ডোমসের পেন্সিল কালার ইউজ করতে পারো ধারগুলো ঠিক করে দেওয়ার জন্য। ঠিক একইভাবে আর একদিকেও সবুজ কালার হালকা সবুজ দিয়ে নেব, তারপরে ডিপ সবুজ দেবো। পাতাইতে আমি আগেই বলেছি, পাতাইতে হালকা সবুজ দিয়ে ডিপ সবুজ দিয়ে নেব, আগে হালকা সবুজ দিয়ে নেবে অল্প অল্প করে, তারপর ডিপ সবুজ দিয়ে ভরাট করে দেবে। আর যদি মনে হয় খাঁজগুলো করা যাচ্ছে না, তখন তুমি পেন্সিল কালার ইউজ করতে পারো। দেখো ডিপ সবুজটা দিচ্ছি, এবার আমি ডিপ সবুজটা দিয়ে খাঁজ খাঁজগুলো ভরাট করে দিলাম। খুব হালকা হাতে ধীরে ধীরে করবে, তাড়াহুড়ো করার চেষ্টা করবে না একদমই। তারপরে নদীর কালার করব, নদীটা প্রথমে ডিপ আকাশিটা দিয়ে নেব, ডিপ আকাশি দেওয়ার পরে তারপরে হালকা আকাশি দিয়ে পুরোটা মিশিয়ে দেব। দেখো নদীতে ধীরে ধীরে করবে, প্রথমে ডিপ আকাশিটা দিয়ে নেবে ধারে ধারে, তারপরে হালকা আকাশিটা পুরোটা দিয়ে নেবে। ঠিক একইভাবে যে ঢিবিটা করেছি আমরা, ঢিবিটা একইভাবে সবুজ কালারটা দিয়ে আমি যেরমভাবে দিচ্ছি তোমরা ঠিক সেরমভাবে দেবে। সবুজ কালারটা দিয়ে নেওয়ার পরে তারপরে ডিপ সবুজ দিয়ে ওটাকে মিশিয়ে দিয়ে ডিপ সবুজটা নিচের দিকে দিয়ে নেবো। আর অসুবিধা হলে কমেন্ট করে বলতে পারো,